মুসল্লি সেজে মসজিদে প্রবেশ পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের ভান এরপর নামাজের ফাঁকে একসময় সুযোগ বুঝে মুসল্লিদের মোবাইল মানি চুরি করে শটকে পড়ে চোর রাজধানীর রামপুরা ঝিলে এলাকায় এভাবেই মুসল্লিদের মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে একটি চক্র তাদের ধরতে কাজ করছে পুলিশ ত্রিশে এপ্রিল রাতে রাজধানীর উত্তর মধুভাগ চৌরাস্তা জামে মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ এ সময় মসজিদের ভেতরে পাইচারি করছিলেন দুজন নামাজের নবম রাকাতের সিজদায় খলিলুল্লাহ আর তখনই পেছন থেকে তার মোবাইল নিয়ে দৌড়ে পালায় চোর সিজদা থেকে উঠে দাঁড়াইছি তখন দেখি ফোনটা আমার সামনে নাই আমাকে বলতেছে যে আপনার কিছু হারাইছে নাকি কেউ একজন কিছু একটা নিয়ে দৌড় দিছে পরে নিচে আসছি নিচে এসে কাউকে পাই নাই স্থানীয়রা জানান রাজধানীর রামপুরা হাতিরঝিল এলাকায় সংঘবদ্ধ একটি চক্র মসজিদে মুসল্লি সেজে চুরি করছে প্রায় মুসল্লিদের জুতা থেকে শুরু করে মোবাইল মানিব্যাগ নিয়ে মানি ব্যাগ নিয়ে চুরির ঘটনাকে ন্যাক্কারজনক বলছে পুলিশ এমন ঘটনা নিয়ন্ত্রণে মসজিদে মসজিদে নজরদারি বাড়ানো হয়েছে থানা এলাকায় যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে আমাদের সিভিল এবং পোশাকে আমরা ডিউটিতে পুলিশ রাখি এবং এ ব্যাপারে যখন কোনো সংবাদ পাই বা কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটানো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেই চুরি যাওয়া মোবাইল উদ্ধারে তাদের একটি বিশেষ দল কাজ করছে বলেও জানিয়েছে পুলিশ রকিবুল রাহাত ডিবিসি নিউজ ঢাকা